2018 পর চার বছর বাদে আবারও হচ্ছে শেখ কামাল যুব গেমস। দ্বিতীয় আসরে বেড়েছে অ্যাথলিট 21 রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। থেকে বেড়ে ডিসিপ্লিন হয়েছে 24টিতে। সারা দেশের 4000 অ্যাথলিট 26 ফেব্রুয়ারি থেকে 4 মার্চ ডুবে থাকবেন ক্রীড়া আমোদে। চলছে প্রচারণা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকবেন উদ্বোধনী অনুষ্ঠানে। লাস্ট 1 মান্থ ধরে এই কৃচ্ছতা সাধন পূর্বক এই জিনিসটা করছে তারা, দিনকে রাত এই রেগুলার বেসিসে তরুণ তরুণীরা আসবে, তাদের কুচকাওয়াজ, আমাদের মাস্কট শো, আমাদের ছোটোখাটো আমাদের যে খেলাগুলো হয়েছে তাদের হাইলাইট, আমাদের রেকর্ডগুলো, মনোমুগ্ধকর একটা অনুষ্ঠান সূচি করা হয়েছে। 193 স্বর্ণের লড়াইয়ে বরাবরই বিকেএসপির খেলোয়াড়দের আধিক্য। তৃণমূলের খেলোয়াড় বাছাই মূল লক্ষ্য থাকায় 17 বছরের বেশি বয়সীরা এখানে অংশ নিতে পারবে না। তবে গেলবার বয়স চুরির অভিযোগ, এবার ঘোচাতে ব্যবস্থা নিচ্ছে আয়োজকরা। চ্যালেঞ্জ থাকবে সেরা খেলোয়াড়দের ধরে রাখার। এত কম্পিটিশন, ও একজন আরেকজনের বিরুদ্ধে কিন্তু লাগিয়ে দেয়, ওর বয়স বেশি, এটা কিন্তু লুকিয়ে রাখতে পারে না। তো আমাদের এবারেরটা একদম মনে হচ্ছে, এখনো পর্যন্ত আমি কোনো কমপ্লেন পাই না, কারো দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ কারণে যায় কিনা সেটা আমরা অবশ্যই চিন্তা করব। আসর আয়োজন করতে খরচ হবে প্রায় 40 কোটি টাকা। যদিও সরকার থেকে এখনো কোনো ফান্ড না পাওয়ায় বরাবরের মতো নিজেদের ফান্ডেই গেমস চালাচ্ছে বিওএ। বাংলাদেশ সরকারের কাছে আমরা 40 কোটি টাকার একটা, কিন্তু সেখান থেকে আমরা এখন পর্যন্ত কোনো টাকা পাই নাই। আগেও যতগুলো গেমস হয়েছে সেখানে অলিম্পিক অ্যাসোসিয়েশন নিজের ফান্ড দিয়েই শুরু করে, পরবর্তীতে যখন সরকার টাকা দিলে সেটা আমরা সমন্বয় করি। উপজেলা ও জেলা পর্যায়ে 60,000 অ্যাথলিট থেকে বাছাই হওয়া সেরারা লড়বেন ঢাকার বিভিন্ন ভেনুতে। বৃহস্পতিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মশাল প্রজ্বলন করে তা আসবে ঢাকায়। এরপর 26 ফেব্রুয়ারি মশাল যাবে উদ্বোধনী আসরের ভেনু আর্মি স্টেডিয়ামে। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা।